হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন কিংবা আপনার কেউ যদি আক্রান্ত হয়ে থাকে, প্লিজ হটলাইনে যোগাযোগ করুন। হটলাইনটা এখানে আমি দিয়ে দিয়েছি, তারপর আপনার হটলাইন যোগাযোগ করুন এবং সুস্থ থাকুন, এটাই হলো আমার শুভকামনা। তো ভিউয়ার্স, চলুন আমার মূল ভিডিওতে। তো ক্লিকের যে লেটেস্ট ফ্যানটা আছে, এই ফ্যানটা কীভাবে লাগাবেন, কীভাবে লাগানোর নিয়ম, ফিটিংটা কীভাবে করতে হবে, সেই বিষয়টা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং নিজেই নিজের ফ্যানটা লাগাতে পারবেন। এর জন্য আপনার কোনো টেকনিশিয়ান প্রয়োজন হবে না। তো ফ্যানের যে পার্টসগুলো থাকে, ফ্যানের মূল বডি, তারপর একটা পাইপ, একটা সেফটি চেন, তারপর এটা হলো সেফটি চেন, এটা কীভাবে লাগাতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর একটা ফ্যান ডিমার, তারপর ফ্যান ডিমারটা কীভাবে লাগাতে হয় সেটাও দেখাবো, এবং ক্লিক ফ্যানের যে ক্যানোপি, এই ক্যানোপিগুলা কীভাবে ফিটিং করতে হয়, কোনটা কোনখানে ফিটিং করতে হবে সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। তারপর সেটা আছে যেটা হলো খুব সুন্দর কালারের একটা ব্লেড, এটা তিনটা ব্লেড আছে, খুব সুন্দর ফ্যানটা দেখতে। আপনারা এটাকে ক্রয় করতে পারেন, এটার দাম হলো 3200 টাকা। তো বন্ধুরা, এইভাবে আপনাকে এটাকে ফিটিং করতে হবে। তো এর আগে ওই উপরের যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে সেফটি চেনটা ঢুকিয়ে নিতে হবে এবং তারপর এই স্ক্রুগুলো লাগাতে হবে। এই স্ক্রুগুলো লাগালে আপনি সেফটি চেনটা ঢুকাতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা যা করবেন, তো এটা আপনি সেফটি চেনটা আগে ঢুকিয়ে নেবেন, তারপর এটাকে লাগানোর চেষ্টা করবেন এবং কীভাবে করতে হয় সেটা দেখুন। তো ভিউয়ার্স, আমি আগে একটু ভুল শিখিয়ে দেখুন, এটাকে আসলে এখন ঢুকাতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। তো এটাকে খুলে নিয়ে ঢুকাতে হবে। তো অনেকে এই ভুলটা করে থাকে, কারণ তো ভিউয়ার্স আমি সেই কারণেই ভিডিওটা এভাবে করেছি। তো আমি এটাকে খুলে তারপর এই চেনটাকে লাগিয়ে নিয়েছি, তারপর ক্যাপাসিটারের বক্সের সাথে যে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে ওপেন করুন, এই স্ক্রুটাকে খুলুন, খুলুন এবং সেফটি চেনের যে কেবল লাক্স লাগানো আছে, এই লাক্সটা এর ভিতর দিয়ে এই স্ক্রুর সাথে আটকে দেন। তারপর এটা উপরে কীভাবে হ্যাং আপ করতে হয় সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমি আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করে থাকি, আপনাদের শেখানোর জন্য কতটুকু শেখাতে পারি সেটা আমি বলতে পারি না, আপনারা জানেন। তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্টস করুন, শেয়ার করুন, নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানান, আমি আপনার সেই বিষয়ে সাহায্য করার চেষ্টা করব। তো এইভাবে লাগানোর পর আপনাকে যা করতে হবে সেটা হলো আপনি ফ্যানের ব্লেডগুলো লাগিয়ে নেবেন, না সরি ব্লেড নয়, ফ্যানের যে আছে ক্যানোপি, এই ক্যানোপিগুলো লাগিয়ে নেবেন। এর আগে আপনাকে যা করতে হবে, যে ইলেকট্রিক যে কানেকশনটা আছে, এই ওয়্যারটা পাইপের ভিতর দিয়ে একবারে উপরের দিকে বের করে নেবেন। এটা একটা সহজ একটা বিষয়, তো এটা অনেকে বাহিরে দিয়ে দেয়, এটা হলো একটা ভুল কাজ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সঠিকভাবে করানোর জন্য, শেখানোর জন্য সেটাকে আমি শিখেছি। নিচে যে বড় যে ক্যানোপিটা থাকবে সেটা হবে নিচে, একদম নিচে, ক্যাপাসিটার সব ঢেকে যাবে এবং ছোটো ক্যানোপিটা হবে উপরে, ছোটো ক্যানোপিটা উপরে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর এটার যে জয়নিং হুকটা আছে, এই জয়নিং হুকটা আপনাকে এটার সাথে ফিটিং করতে হবে এবং জয়নিং নাটের সমস্ত জায়গায় আপনাকে অবশ্যই সেফটি ক্লিপ ব্যবহার করতে হবে এবং এই নাটটাকে এত সুন্দর করে টাইট দিতে হবে যাতে লুজ না হয়। তো ভিউয়ার্স, আপনার বডিতে যে ফ্যানের ব্লেডের যে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো খুলে নেবেন, স্প্রিং ওয়াশার সহ খুলে নেবেন এবং এখানে যে পেপারের মতো একটা ওয়াশার দেওয়া আছে, এই ওয়াশারটা ব্লেডের নিচে লাগিয়ে নেবেন, কারণ এটা ব্লেডের নিচে লাগিয়ে না নিলে আপনার ব্লেডটা নড়ে যেতে পারে। দেখুন, এটা আগে দিবেন, তারপর স্প্রিং ওয়াশার এবং স্ক্রু দিয়ে আপনি এটা লাগাতে পারবেন। অনেকেই এটা ভুল করে থাকে, তো এই ভুলটা যাতে না হয় তার জন্য আমি আপনাকে সুন্দর করে আস্তে আস্তে ভিডিওটা করে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা এই কাজটা করলে নিজেই নিজের ফ্যান লাগাতে পারবেন, কোনো টেকনিশিয়ান লাগবে না। তো এইভাবে তিনটা ফ্যানের ব্লেডই লাগিয়ে নেন, লাগিয়ে নেওয়ার পর আমাদের ফ্যান সিটিং কমপ্লিট। তো এটাকে আমরা কি করব, উপরে লাগাবো। এখানে একটা পুরাতন ফ্যান লাগানো আছে, এই ফ্যানটাকে আমি খুলে ফেলবো, খোলার পর এটাকে আমি নতুন ফ্যানটাকে লাগাবো। তো চলুন ভিউয়ার্স, কীভাবে লাগাতে হয় সেফটি চেনটা সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এইখানে আপনার ফ্যানের যে রাবার আছে, সেটাকে রাবার বললেন, আসলে এটা মূলত হলো ইনসুলেশন রাবার, এই ইনসুলেশন রাবারটা লাগিয়ে নেবেন। ইনসুলেশন রাবারটা লাগানোর পর এখানে ফ্যানটাকে স্ক্রু দিয়ে
নাট বোল্ট দিয়ে টাইট করে লাগিয়ে নেবেন। তারপর যে আপনার সেফটি চেন, যেটা সেফটি চেনটাকে আপনার এই হুকের সাথে দুইটা প্যাচ দিবেন। প্যাচ দেওয়ার পর ওইখানে একটা স্টিলের একটা পাত আছে, ওই স্টিলের পাতের ভিতর দিয়ে আপনি এটাকে আটকিয়ে দিবেন। ঠিক এইভাবে আমি যেভাবে দিয়েছি ঠিক এইভাবে। আর ইলেকট্রিক কানেকশনটা তো বুঝে নিই, তো ইলেকট্রিক কানেকশনটা দেওয়ার সময় অবশ্যই আপনার বাসার লাইন শাট ডাউন দিয়ে নেবেন এবং সেফটি মেনটেন করবেন এবং কেবলটা জোড়া দেওয়ার পর পর্যাপ্তভাবে কস্টিপ মেরে দিবেন। তো এই ছিল আমার নতুন ক্লিক ফ্যানের ভিডিও। তো নতুন ক্লিক ফ্যানটা আপনি নিজেই লাগাবেন এবং এখান থেকে শিক্ষা পাবেন। প্লিজ আমি যেটা রিকোয়েস্ট করব আপনাকে, আমার ভিডিওটা দেখে যদি আপনি স্যাটিসফাই হন তাহলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল টিউব এবং আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ ভালো রাখুক, করোনা ভাইরাস থেকে আপনাদেরকে মুক্ত রাখুন। সবার জন্য সবাই দোয়া করি, আমিন।